বিজ হেল্প বিডি নতুন ব্যবসায় সাহায্য করছি এবং স্কিল শেয়ার করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, বেল আইকনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমরা টুলবারের লাইন সেগমেন্ট টুলে ক্লিক করলে আরও যে চারটা টুল পাই সেটা হচ্ছে আর টুল, স্পাইরাল টুল, রেকট্যাঙ্গুলার গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল। তো আমরা প্রথমে লাইন সেগমেন্ট টুলে লাইন সেগমেন্ট টুল নিয়ে কথা বলছি। লাইন সেগমেন্ট হচ্ছে আপনার যে কোনো লাইন আঁকার জন্য, যদি আমি শিপ চাপ দিয়ে আঁকি তাহলে সোজা হবে, আর নাহলে আমি আপনার যে আমার ইচ্ছে মতো লাইনটা আঁকতে পারবো। এখন লাইন সেগমেন্ট টুলে হচ্ছে আপনি যেই জায়গাটাতে ক্লিক করবেন সেই জায়গাটাতে যদি ক্লিক করে আপনি এইখানে কোনো নাম্বার দেন, সে আমি যদি এইখানে 10 দেই এবং আপনি অ্যাঙ্গেল দেন, তাহলে ওই জায়গায় এই অ্যাঙ্গেলের একটা লাইন তৈরি হবে। আর আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলে রাখি, যখন আপনারা কোনো টুলবারটা ইউজ করবেন, এই টুলবারটা যখন ইউজ করবেন অবশ্যই যা আঁকবেন তার অ্যাগেনিস্টে কন্ট্রোল প্যানেলে কী কী চেঞ্জ হয় এইগুলি অবশ্যই আপনারা খেয়াল করবেন। যেমন এখন এইটার কারণেই কন্ট্রোল প্যানেলটা চেঞ্জ হয়েছে, এবং এইগুলি নিয়েও আপনারা একটু ঘাটাঘাটি করবেন, আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন। লাইন সেগমেন্ট টুলে আরেকটা ব্যাপার আছে, লাইন সেগমেন্ট টুলে আমি যদি লাইন যখন আঁকি, এখন আমি মনে করি যে এই লাইনটা এইভাবে আঁকা হয়েছে, এটা উপরে আমি নিয়ে যাব, আমি স্পেস বার চাপ দিয়ে এটাকে এইখানে নিয়ে যেতে পারবো, আমার মতো এটাকে প্লেস করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে আমি কোনো লাইন টুল আঁকবো, আমি বোথ সাইড আঁকবো, আমি অল্টার চাপ দিব, আমার দুদিকে লাইনটা যাবে। অল্টার চাপ দিলে আমার দুদিকে লাইনটা যাবে, সো আমি দুদিকেই লাইন আঁকতে পারবো। আমি যদি মনে করি যে যদি আমি শিপ চাপ দিয়ে আঁকি তাহলে আমার যে কোনো দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি জিনিসটা আঁকতে পারবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই হচ্ছে আপনার লাইন সেগমেন্ট টুল। এই টুলবারের দ্বিতীয় টুলটা হচ্ছে চেপে রাখলে আমার চলে আসবে আর্ক টুল। তো আমি এইভাবে আর্ক আঁকছি, যদি আমি উপরের কিবোর্ড চাপ দিই তাহলে আমার উপরের দিকে কার্ভটা হবে, নিচের কিবোর্ডের দিকে চাপ দিলে নিচের দিকে কার্ভটা হবে। সো আমি দেখলাম উপরের দিকে অথবা নিচের দিকে, উপরের দিকে। সো আমি যদি এখন এইটাকে সরাতে চাই যে আমার এখন কার্ভ সব ঠিক আছে, তখন আমি কী করবো, আমি স্পেস বা চাপ দিব, দিয়ে এটাকে আমি যেই কোনো জায়গায় শিফট করতে পারবো, আমি এই জায়গায় প্রয়োজন হলে শিফট করতে পারবো। সো আমি এই জায়গায় শিফট করে দিলাম। আর্ক টুলের আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, আমি বলবো না আপনি এই জায়গায় ক্লিক করেন, আমি বলবো আপনি অবশ্যই টুলবারের আর্ক টুলের উপর ক্লিক করলে আপনি একটা প্রিভিউ দেখতে পাবেন, এবং এই প্রিভিউতে আপনি কোন জায়গায় সেট করবেন এই জায়গাগুলি সেট করে দিতে পারবেন। আচ্ছা, এবং এই জায়গায় আপনি অ্যাক্সিসের কোনটার কত অ্যাক্সিস হবে, আপনি 50, এটা হচ্ছে 60, আপনি এই অ্যাক্সিসটা নির্বাচন করে দিতে পারবেন, মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস হচ্ছে আড়াআড়ি এবং ওয়াই অ্যাক্সিস হচ্ছে উপরে নিচে। সো আপনি এই জিনিসটা ঠিক করে দিতে পারবেন, এবং আপনার টাইপটা কি এখন যেমন ওপেন আছে আপনি ইচ্ছে করলে ক্লোজ করে দিতে পারবেন। সো ক্লোজ হয়ে গেল, এবং বেজ অ্যালং উইথ আপনার এটা কার সাথে বেজ হবে, অ্যাক্সের সাথে হবে না ওয়াই অ্যাক্সিসের সাথে হবে সেটা ঠিক করে দিতে পারবেন, এবং আপনি এই যে স্লোপটা, এই জিনিসের স্লোপটা ঠিক করে দিতে পারবেন। যেমন আমি স্লোপটা ঠিক করে দিলাম, ওকে। সো আমার এই যে এরকম হয়ে গেল। সো আপনারা আপনাদের মতন আর্ক তৈরি করার জন্য ওপেন এন্ড বা ক্লোজ এন্ড এইটা এই জিনিসটা চর্চা করতে থাকবেন। স্পাইরাল টুলের আমি এই স্পাইরাল টুলটা সিলেক্ট করে আমি ধরে যদি ড্রাগ করতে থাকি বাইরের দিকে, এবং যদি আমি আসলে ভিতরের দিকে করতে থাকি, দেখেন কি হয়, ড্রাগ আউট এবং ড্রাগ ইন। যদি আমি করতে থাকি জিনিসটা বড় ছোট হচ্ছে, ড্রাগ আউট করলে, এবং আমি যদি এটাকে সরাতে চাই তাহলে যদি এই জায়গায় হয় তাহলে স্পেস বার চাপ দিলে আমি এটাকে সরাতে পারবো। স্পেস বার চাপ দিয়ে রাখছি এবং আমি আমার মতো এই জায়গায় প্লেস করতে পারবো। আমি যদি মনে করি এটা উল্টাবো যে মানে বিপরীত দিক হবে, তবে আমি আর চাপ দিলেই হবে। সো আমি এই কাজগুলি করতে পারবো। সো এখন আমি যদি এইটা আঁকা অবস্থায় আপ এরো বা ডাউন এরো, আপ এরো করি, এটা হচ্ছে ডাউন এরো, তার মানে আমার
কি কমছে, ডিকে কমছে, আর আপ অ্যারো দিলে ডিকে বাড়ছে, ডিকে কমছে, ডিকে বাড়ছে। আর হচ্ছে কন্ট্রোল, আমি যদি কন্ট্রোল দিয়ে ভিতরের দিকে বা বাইরের দিকে ড্রাগ করতে থাকি তাহলে আমার সেগমেন্ট বাড়ছে। সো আমি ডিকে সেগমেন্টটা আপনাকে বোঝাচ্ছি। আমরা যদি স্পাইরাল টুলে এরকম ক্লিক করি, ক্লিক করলে আমরা যে জিনিসটা আসে, এখানে যদি আমি 100 দেই এবং এইখানে যদি আমি 90% দেই এবং এটা 10 দেই, তাহলে আমার বোঝাতে সুবিধা হয়। এবং স্টাইল যে কোনো একটা নেই, অসুবিধা নেই, আমরা শুরু করলাম। সো আমি কী কী দিছিলাম আপনাকে বলি, আমি এগুলি ফেলে দেই, সো আপনাদের কাজ করতে সুবিধা হবে, সো আপনারা মেজারমেন্ট করুন। আমি বলেছিলাম আমার রেডিয়াস ছিল 100 mm, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিয়ে আমি আলাদা করে ফেললাম, এই যে 100 mm রেডিয়াস দেখেছেন, 100 mm, ওকে। আচ্ছা সেকেন্ড হচ্ছে, এখন আমার তার মানে ডিকে হচ্ছে আমি দিয়েছি 90%, তার মানে এইটার 90% হবে এইটা, তার মানে এইটা থেকে এটা 10% কম হবে, তার মানে এটা কত হবে, অবশ্যই এটা 90 হবে। দেখেন এটা 90, দেখতে পেরেছেন এটা কত, 90, ওকে 90। আচ্ছা এখন তাহলে তার এই 3 নম্বরটা কত কত হবে, 90-এর 10% কম, তার মানে 90-এর 10% কত কম কত হয়, 81। সো এইভাবে, এবং এইখানে আমি সেগমেন্ট করেছিলাম 10টা, তার মানে এটা 10টা ভাগ আছে। আপনি দেখেন এই একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা, এই একটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তার মানে এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই, রেডিয়াস, ডিকে এবং সেগমেন্ট। তাহলে ওকে, এবার আপনারা আপনাদের মতন সব কাজগুলো করে নেবেন। সো আমি যদি একটা অনেক সে এই জায়গায় যদি আমি আমি দেখেন একটু ডিকে যদি 99 দিই, সেগমেন্ট যদি আমি 100 দিই, ওকে। সো আপনারা আপনাদের মতো কাজ করতে পারবেন, কারণ এইটা আপনি অনেক কাজে লাগবে। সে আমি যদি মনে করি যে এইরকম হয়, সে ধরেন আমার যদি এরকম, ওকে, এরকম অনেক ধরনের সেই বাঁকার জন্য আমারটা লাগতে পারে। সো আমরা করতে পারবো অনেক কিছুই। রিয়্যাক্ট্যাঙ্গুলার গ্রিড টুল হচ্ছে, আমি একটা রিয়্যাক্ট্যাঙ্গেল আঁকবো, আমি শিপ ধরে আঁকলে স্ট্রেইট আসবে, আটার ধরে আঁকলে যেটা হবে আমার মিডল থেকে অ্যালাইনমেন্ট হওয়া শুরু করবে, অল্টার শিফট অল্টার দিয়ে, ওকে। আচ্ছা এবার আমার আঁকা শেষ, নিলাম আঁকা হলো, আবার আমি আঁকছি আঁকছি যদি আমি মনে করি যে আমার আসলে হরিজন্টাল বা ভার্টিক্যাল লাইন বাড়াতে হবে, তাহলে আমি কিবোর্ডের আপার কি বা ডাউন কি প্রেস করব এবং লেফট কি বা রাইট কি লেফট করে আমি হরিজন্টালি ভার্টিক্যালি লাইনগুলি বাড়াতে পারবো। এবং এই লাইনগুলিতে আমি ইচ্ছে করলে এই লাইনগুলিকে আলাদাভাবে নিয়ে যেতে পারবো, আমার ইচ্ছা যদি প্রয়োজন হয়, প্রয়োজন মনে করি, এবং আমি গ্রিড বানায় এগুলিতে কাজ করতে পারবো। পোলার গ্রিড টুল, তো পোলার গ্রিড টুলটা আমি ক্লিক করি। আচ্ছা ক্লিক করার আগে আমি একটা পোলার গ্রিড আঁকি। সো আমি যদি পোলার গ্রিডটা শিপ চেকে আঁকা শুরু করি তাহলে রেশিও ঠিক থাকবে। সো আমি আমার মতো শিপ চেকে আঁকলাম, কিন্তু যদি আমি শিফট কিন্তু আমি আঁকা শুরু করেছি কিন্তু শিফট অল্টার চাপ দিয়েছি, তার মানে মাঝখান থেকে বাড়তে থাকবে। এবং আমি আঁকা অবস্থায় যদি আপার কি, তাহলে আমার রাউন্ডগুলি বাড়তে থাকে, আপাকে চাপ দিলে, ডাউনকে চাপ দিলে আমার রাউন্ডগুলি কমতে থাকবে। সো আপার কি ডাউন কি, এবার আমার ভিতরের যেই দাগগুলো ডিভাইডারগুলি বাড়তে থাকবে যদি আমি রাইট কি এবং লেফট কি ইউজ করতে থাকি, সিমিলটোনিয়াসলি আমি বাড়াতে পারবো, কমাতে পারবো। সো আমি দেখি এই জায়গায় আমার এইটা হচ্ছে কানেক্টিং ডিভাইডার, এই যে এই লম্বাটা হচ্ছে কানেক্টিং ডিভাইডার, ওকে। আর এই গোলগুলি হচ্ছে রিডায়াল ডিভাইডার, ওকে। এই গোলগুলি হচ্ছে, আমি সরাই দিই সবগুলো, এই গোল যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে রিডায়াল ডিভাইডার। যদি মনে করি যে আমি কত কানেক্টিং ডিভাইডার দেব, আমি কানেক্টিং ডিভাইডার দিব আমি 60টা, এটা দিব 15টা, আমি উইথ এবং হাইট যদি আমি ঠিক করে দেই
আমি ওভাল শেপ যদি করতে চাই, সে এইটা আমি 200 দিলাম আর এইটা আমি 100 দিলাম। ওকে, এই সো আমরা বিভিন্নভাবে এগুলিকে আমি গ্রিড বানিয়েও কাজ করতে পারবো। সো এই জিনিসগুলি আমরা করব এবং বারবার প্র্যাকটিস করব, এবং এই যে আমাদের যে মেনু আছে এই মেনুতে বিভিন্ন ধরনের মান দিয়ে আমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকব, এবং ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন জায়গায় এগুলি কাজে লাগাবো, আমরা ওই কাজটা করব। পরবর্তীতে আমরা আলাপ করব আপনার, আমরা রিয়েক্ট্যাঙ্গুলার টুল, রিয়েক্ট্যাঙ্গুলার রাউন্ড টুল, ইপিলিপসি টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। থ্যাংক ইউ, ধন্যবাদ। পরের পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো রইল। আপনাদের মূল্যবান মতামতের আশায় থাকলাম। বিজ হেল্প বিডি আপনাদেরই চ্যানেল। আপনাদের প্রয়োজনের কথা, আপনাদের যে স্কিল শিখতে চান সেই কথা জানান।